দেশের 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে আগামী 26 জানুয়ারি। চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির অঙ্গ হিসেবে আগরতলা আসাম রাইফেল ময়দানে শুরু হয়েছে মকড়া। জানা যায় এবছর মোট 10টি প্লাটুন নিয়ে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ। করোনা অতিমারির জন্য সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে আয়োজন করা হবে 26 জানুয়ারির অনুষ্ঠান। শুক্রবার সকালে আসাম রাইফেলস ময়দানে দেখা গেলেও তার দৃশ্য, সিপাহী থেকে অফিসার প্রত্যেকেই রয়েছে চরম ব্যস্ততার মধ্যে। রকমের প্রচেষ্টাকে আমরা প্রতিহত করব। আমরা এক সূত্রে বাঁধি আছি সহস্রটি প্রাণ, তাই ভারত General Salute! Salami! Shush!